বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা মোটামুটি যেহেতু পরীক্ষা আপনাদের আগামী শুক্রবার পরীক্ষা হবে, এই পরীক্ষা আসলে যে পুস্তক সহ এবং পুস্তক ব্যতীত যে এখানে মোটামুটি 5টি প্রশ্ন থাকবে, এই 5টি প্রশ্নের ক খ গ অর্থাৎ এই 3টি প্রশ্ন অর্থাৎ মোটামুটি 5টি থেকে 3টি করে থাকবে, মোট হলো 15টি প্রশ্ন আপনাদের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে কোনো অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না, সবসময় খেয়াল রাখতে হবে। এই পাঁচটি প্রশ্নেরই আপনাকে ক খ গ মিলে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটু বলে রাখি, যেহেতু পরীক্ষার এই 15টি প্রশ্ন আপনাদের যারা মাইনর র্যাঙ্ক ভালো করে পড়েছেন, আশা করি তারা অবশ্যই ভালো করবেন। এখানে মেজর অ্যাক্ট, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন এবং প্যানাল কোড, এই 3টি আইন থেকে সবসময় প্যানাল কোড আইন থেকে একটা প্রশ্ন থাকবে, অর্থাৎ ক খ গ সেট করবে। এরপরে সাক্ষ্য আইন থেকে অবশ্যই 3টি 2টি প্রশ্ন থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি থেকে 2টি প্রশ্ন, অর্থাৎ মোটামুটি আমরা এই মেজর অ্যাক্ট থেকে যদি যারা সাক্ষ্য আইন, ফৌজদারি কার্যবিধি এবং প্যানাল কোড যারা ভালো করে পড়েছে, এখান থেকে মোটামুটি 2টি অর্থাৎ 3টি প্রশ্ন কমন পড়বে। আর এদিকে যে মেজর অ্যাক্ট অর্থাৎ মাইনর অ্যাক্ট থেকে মোটামুটি আশা করি ম্যাক্সিমাম প্রশ্ন ওখান থেকে, গতবার প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে যে মোটামুটি মেজর অর্থাৎ মাইনর অ্যাক্ট থেকে প্রশ্ন এসেছে। তাহলে প্রথম পর্বে যে প্রথম পুস্তক ব্যতীত যে পরীক্ষা, এই পরীক্ষায় আপনারা সবসময় খেয়াল রাখবেন সবসময় কমন প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। এই প্রথম পরীক্ষায় হতাশার কোনো বিষয় নাই, এখানে কমন প্রশ্নগুলি আপনাদের আসবে, মোটামুটি একটু ভালো করে লিখলে আপনারা ভালো রেজাল্ট করা সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে চেষ্টা করবেন যে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের যে আনসার, সেই উত্তর চেষ্টা করবেন সেই উত্তরটা দেওয়ার জন্য, অতিরিক্ত অতিরঞ্জিত করার প্রয়োজন নেই। যদি পিআরবি সাথে অন্যান্য প্যানাল কোড বা ফৌজদারি সে পিআরবি আসে, আপনি পিআরবিটা দিবেন। আর যদি মনে হচ্ছে একটা ধারা হবে, শুধু একটা ধারায় দেবেন, অতিরিক্ত ধারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকের যে আলোচনা, এখানে দ্বিতীয় পর্বের জন্য আমরা সৃজনশীল প্রশ্ন নির্ধারণ করেছি। অনেকে বলছে দ্বিতীয় পর্বে আমরা মোটামুটি কনফিউশন রয়েছি, তাহলে আমরা একটি সৃজনশীল মাধ্যমে আজকে আলোচনা শেষ করবো। তাহলে প্রথমে আমরা খেয়াল করি যে সৃজনশীল পর্বে প্রথম দেখা যাচ্ছে যে রফিক একজন মোদির দোকানদার, রফিক 33, তার স্ত্রী রহিমা দীর্ঘ 7 বছর সংসার জীবন কাটান। রফিক একদিন তার স্ত্রীর নিকট দোকানে উন্নতি করার জন্য 5 লক্ষ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দিতে পারায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং পরবর্তীতে রফিক তার স্ত্রীর সংসার জীবন অন্তরঙ্গ গোপন ভিডিও ধারণ করে রাখে এবং তার স্ত্রীকে ফোনে জানান টাকা না দিলে তার নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে সামাজিক মর্যাদা হানি ঘটাবে বলে হুমকি প্রদান করেন। এই ক্ষেত্রে কার কী করণীয়? প্রথম দেখা যাচ্ছে রহিমার কী করণীয়, দ্বিতীয় বলছে অফিসার ইনচার্জ কোন ধারে মামলা রুজু করবেন, তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কী। সবসময় খেয়াল রাখবেন যে সৃজনশীল যে প্রশ্নটা থাকবে দ্বিতীয় পর্বে অর্থাৎ পুস্তক সহ অথবা পুস্তক ব্যতীত আসতে পারে, তো এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনাকে এই পরীক্ষার জন্য আপনাকে যে সৃজনশীল থাকবে 2-3 বার পড়বেন। তারপরে এখানে যে প্রশ্নের যে মার্কের যে বন্টন 3 মার্ক, 4 মার্ক এবং 5 মার্ক, এখানে খেয়াল রাখতে হবে যে এখানে প্রশ্নের অনুযায়ী আপনার মার্কটা কত, ওই অনুযায়ী আপনার উত্তরটা অতটুকু লিখবেন। তাহলে প্রথমে আমরা যে প্রথম খেয়াল করি যে এখানে রফিক একজন মোদির দোকানদার, সে তার স্ত্রী দীর্ঘদিন সংসার জীবন কাটান, সেখানে কী বলেছে তার দোকান উন্নতি করার জন্য তার স্ত্রীর কাছে 5 লক্ষ টাকা যৌতুক দাবি করে। এখানে দেখা যৌতুক দাবি, আমরা যদি খেয়াল করি যে যৌতুক যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা যৌতুকের কথা আসতেছে নারী ও শিশু নির্যাতন আইন দমন আইনের আমরা খেয়াল করবো, তাহলে 11-র অর্থাৎ গ, এখানে একটা বিষয় যৌতুক দাবি এবং রফিককে তার স্ত্রীর সংসার জীবনে যৌতুকের টাকা না দিতে পারে তাকে মারধর, এই 11-গতে বলা রয়েছে যৌতুকের জন্য তাকে সাধারণ আঘাত করা, বাড়ি থেকে বের করে দেয়, পরবর্তীতে রফিক তার স্ত্রীর সংসার জীবন অন্তরঙ্গ গোপন ভিডিও ধারণ করে। এখানে দেখা যাচ্ছে গোপন ভিডিও ধারণ পর্নোগ্রাফি আইনের এই 8-এর 1, এটা হচ্ছে পর্নোগ্রাফি আর হচ্ছে নারী ও শিশু। তারপর খেয়াল করি যে গোপন ভিডিও ধারণ করে 8-এর 1, তারপর খেয়াল করি যে ধারণ করে রাখে এবং তার স্ত্রীকে ফোনে জানান টাকা না দিলে তার নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবেন, এই নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে হচ্ছে 8-এর 3 যদি ছেড়ে দেয়। এরপর খেয়াল করি যে দিয়ে সামাজিক মর্যাদা হানি, এখানে সামাজিক মর্যাদা হানি যদি হয় এখানে হচ্ছে এই 8-এর 2 পর্নোগ্রাফি আইনের, তাহলে হুমকি প্রদান করে, এই ক্ষেত্রে কার কী করণীয়? তাহলে প্রথম আমরা খেয়াল করি যে রহিমার কী করণীয়, 3 মার দেখা যাচ্ছে রহিমার কী করণীয়। এখানে রহিমার করণীয় হচ্ছে সে একটি
একটি লিখিত এজাহার নিয়ে আসবে, অর্থাৎ এই সংক্রান্তে তার যৌতুক সংক্রান্তে, এবং অর্থাৎ সে তার সংসার জীবনে যে তার কিছু ভিডিও তৈরি করেছে, নগ্ন ভিডিওর কথা বলা রয়েছে এখানে, যৌতুকের নারী শিশু নির্যাতনা দমন আইন অর্থাৎ 11 এবং অন্যান্য সেকশন, অর্থাৎ একজন বাদী কি করবে তার পুরো ঘটনা নিয়ে একটা লিখিত এজাহার দাখিল করবেন। তাহলে রহিমার করণীয় হচ্ছে যে অফিসার ইনচার্জের নিকট একটি এজাহার দাখিল করবে। তাহলে এজাহার দাখিল করবে রহিমার করণে হচ্ছে একটি লিখিত এজাহার দাখিল করবে কার নিকট? অফিসার ইনচার্জের নিকট। তারপর খেয়াল করি অফিসার ইনচার্জ কোন ধারায় মামলা রুজু করবেন। এখন বিষয় হচ্ছে এখানে 4 মার্ক। তাহলে অফিসার ইনচার্জ কোন ধারায় দেখা যাচ্ছে? নারী ও শিশু নির্যাতন দমন আইন 11 গ, তৎসহ পর্নোগ্রাফি আইনের কত হবে? পর্নোগ্রাফি আইন 2012 সালের আমরা দেখতে পাচ্ছি যে 8-এর 1, 8-এর 2, 8-এর 3, অর্থাৎ এখানে পর্নোগ্রাফি উৎপাদন, পর্নোগ্রাফি অর্থাৎ যদি সামাজিকভাবে অবতম্বন করে এবং ইন্টারনেটে যদি ছেড়ে দেয়। তারপর খেয়াল করি মোটামুটি এখানে উত্তর শেষ, অর্থাৎ অফিসার ইনচার্জ কী করবে? যে বাদীর যে লিখিত এজাহার, এজাহার পরে অর্থাৎ এই ধারায় মামলা রুজু করবেন। এরপর তদন্তকারী, সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কী? এখন যিনি আয়ুষ তিনি কী করবেন? অবশ্যই মামলা পাওয়ার পর অবশ্যই এজাহারটা ভালো করে পড়ে কী করবে, অর্থাৎ যে ধারায় মামলা রুজু করেছে অবশ্যই তার করণীয় হচ্ছে এই যে 8-এর 1, 8-এর 2, 8-এর 3, অর্থাৎ যে মামলা রুজুর পরে তার কাজ হচ্ছে যে অবশ্যই আসামি গ্রেপ্তার করা, অর্থাৎ এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তার তদন্ত কার্যক্রম শুরু করবেন। এখানে অবশ্যই কী করবে? সে কাজ হচ্ছে যে তদন্তকারী কর্য আসামি গ্রেপ্তার করা, অর্থাৎ আসামি কী করবে? সে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে কী করবে? 2 নম্বর করবে তার যে মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোন জব্দ করবে, মোবাইল ফোন জব্দ করবে, জব্দ করে কী করবে? তার যে এই ধারণকৃত যে নগ্ন ভিডিও, সে এই নগ্ন ভিডিও যে রয়েছে এগুলো কী করবে? অবশ্যই ফরেন্সিক করবে, অর্থাৎ ফরেন্সিক সিআইডি কী করবে? পরীক্ষার জন্য প্রেরণ করবে। যদি এই পরীক্ষা প্রেরণ করার পর যদি পরীক্ষা ফলাফল আসে যে হ্যাঁ এখানে ধারণ করেছে এই ভিডিও সে এটা ছেড়ে দিতে চাচ্ছিল, তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কী করবে? সিএস দাখিল করবে। অর্থাৎ এখানে তদন্ত কর্মকর্তা তো মোটামুটি আপনি বিস্তারিত লেখার প্রয়োজনে মোটামুটি তাকে আসামি গ্রেপ্তার, তাকে গ্রেপ্তার পর তার মোবাইল ফোন জব্দ এবং যে তথ্যগুলো রয়েছে, যে ইলেকট্রনিক যে ডিভাইসের যে তথ্যগুলো রয়েছে এগুলো কী করবে? ফরেন্সিক করে সিআইডি নিকট পরীক্ষার জন্য প্রেরণ করবে। যদি পরীক্ষার প্রেরণের পর যদি সেই ফলাফল যে যে ফরেন্সিক সিআইডি যে রিপোর্টটা দেবে এই রিপোর্টের ভিত্তি করে কী হবে? তার বিরুদ্ধে আইনগত অর্থাৎ চার্জশিট অথবা যদি না থাকে ফাইনাল রিপোর্ট দাখিল করবে। তাহলে আশা করি এখানে যে প্রশ্নের যে আলোচনা, এখানে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মোটামুটি প্রশ্নে যা চাওয়া হচ্ছে আপনার ওই অতটুকুই দিতে হবে, আর বেশি দিলে আপনাকে মার্ক কেটে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা সৃজনশীল যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ প্রথম পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে অর্থাৎ দ্বিতীয় পরীক্ষায় আপনারা একটু সাবধানতার সহিত মোটামুটি প্রশ্নটা ভালো করে পড়বেন। প্রশ্নটা ভালো করে পড়ে মোটামুটি ঠিক সেই রকম উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি মোটামুটি আপনারা এই আজকের যে ভিডিওর যে আলোচনা সৃজনশীল পর্ব আশা খুব সহজে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী চেষ্টা করবো ভিডিওগুলো দেওয়ার জন্য, আশা করি সেই সাথে থাকবেন এবং সেই সাথে ভালো রেজাল্টে অর্থাৎ প্রত্যেকের পরীক্ষা ভালো রেজাল্টের প্রত্যাশায় আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।